শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রীতি ও ভালোবাসা। আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজ রসুন আদা আলুর পাইকারি বাজারে। আমি আজকে এই পেঁয়াজের পাইকারি দামগুলো জানার চেষ্টা করব ব্যবসায়ীদের কাছে। টুডে অনিয়ন্স হোলসেল প্রাইস, আমি আজকে পেঁয়াজের দামগুলো জানবো, আলুর এবং রসুন আদার পাইকারি বাজার বাজারের দামগুলো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন কি পরিমাণ ভিড় এই বাইপাইল কাঁচা বাজারে। আমি একটু ভাইয়ের কাছে দেখি পেঁয়াজ এবং আলু আছে, পেঁয়াজ পরিমাণ একটু দামগুলো জানার চেষ্টা করি। আজকের বাজারগুলো কেমন যাচ্ছে? আজকে 18/4/2024। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? গতকাল ছিল আরো বেশি, 53-54। আর আজ হচ্ছে আপনার 51 থেকে 50। দর্শক, আমি ভাইয়ের কাছে একটু জানলাম লিজা এন্টারপ্রাইজের নামটা কি বলে বললেন? লতিফ ভাই, লতিফ ভাইয়ের কাছে জানলাম। আরো কয়েক ঘরে যাবো, আজকে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। আজকে পেঁয়াজের দাম কম, গতকালকে বেশি ছিল, আলুর দামটা বেশি। আজকে আলু আজকে 45-47 টাকা যাচ্ছে, প্রচুর পরিমাণে আলুর দাম বেড়েছে। আমি আরো কিছু বিভিন্ন জায়গায় দামগুলো জানার চেষ্টা করি। তো লতিফ ভাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে হিউজ পরিমাণে যে রসুন আছে, আলু আছে, পেঁয়াজ আছে। আমি এটা হচ্ছে জনতা ভান্ডার, আমি লোকের ভাইয়ের কাছে একটু জানবো যে আজকে বাজারগুলো কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম লোকের ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, ব্যবসা ভালোই চলছে। দেশি রসুন 140-45 টাকা বাজার। চায়না রসুন 185-190 পর্যন্ত যাচ্ছে, তেমন একটা বৃদ্ধি পাই নাই, আগের মতনই বাজার আছে। ঠিক আছে, হ্যাঁ, দেশি রসুন 140-145 কেজি না বেশ কিছুই বেড়ে নেই, একই একই সীমাবদ্ধ বাজার আছে। আবার পেঁয়াজ আপনার হচ্ছে 52-53, পেঁয়াজ 52-53 টাকা। হ্যাঁ, আলু আলু ইন্ডিয়ান আলু 40 টাকা কেজি, ইন্ডিয়ান আলু 40-39 টাকা কেজি, আর দেশিটা হলো 42 টাকা কেজি। জি, দেশি আলুর দাম এরকমই বর্তমান বাজার 42 টাকা। খুচরা মার্কেটে বিক্রি করতেছে পাল্লা হিসাবে বেশে, আমরা পাইকারি হিসাবে 42 টাকা রেট আছে। কালকে একই বাজার ছিল, 52-53 টাকা বেশি, একই বাজার বাড়ে নাই, কমে এক সীমাবদ্ধতাই আছে। 50 টাকা 52-53-র উপরে যায় নেই। আপনারা এখান থেকে নিতে পারবেন, অনেক আলু আছে। এটা হচ্ছে জনতা ভান্ডার, দেখি আমি আরো কয়েক ধরে যাবো, আমি জানবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি ভাইয়ের কাছে একটু আজকে এই যে প্রচুর পরিমাণের আলু এগুলো আমদানি হচ্ছে, আমি দেখি আজকে আমার এই ভাইয়ের কাছে আজকের আলুর বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব। আমি ভাইয়ের নামটা এবং এই প্রতিষ্ঠানের পরিচয়টা আগে নিয়ে নিই।
আসসালামু ভাই, ভালো আছেন? মোটামুটি বেশ আলু, বেশ ফাইন কোয়ালিটি ইন্ডিয়ান এটা কত করে? চল্লিশ টাকা। মানে এটা কি আলু? একটু কমবে আর কি, কমের দিকে ওইভাবে আমরা যেখানে এটা লজটা বেচতেছি, চল্লিশ টাকা চাই না কিনা ছিল, আজকে 43 টাকা বেচতেছি। হাতে দাম কমাইলে বেচেন নাকি? কোম্পানির মালের রেট হয়, রেট দিলে নিলে না দর্শক দাদা ভাইয়ের কাছে আজকে আলুর আপডেট গুলো নিলাম। আমি দেখি কিছু পেঁয়াজের আপডেট নিবো, পেঁয়াজের দাম জানার চেষ্টা করবো, পেঁয়াজের বাজার গুলো কেমন যাচ্ছে। দর্শক আমি এই ভাইয়ের কাছে জানবো, আসসালামু ভাই ভালো আছেন না? আপনি 52 থেকে 50 থেকে 52 টাকা, আজকে একটা কম পারে না কার ঘরে কত পেঁয়াজ আছে কেউ নির্ধারিত পেঁয়াজের সাথেই দাম আলু এখন 20 টাকা কেজি স্যার। তেল চুলা ডাউ চেন না মায়ের দোয়া
দর্শক, মায়ের বাণিজ্যালয় থেকে আমি কিছু আপডেট নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আরে ভাই, আরে ভাই।